হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চললাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, স্কলারশিপ বিষয়ক আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ একটা এক্সাম রয়েছে, যেটা প্রত্যেক বছর কিন্তু কন্ডাক্ট করানো হয়, এবং সেই এক্সামে আপনি যদি কোয়ালিফাই করে যান, তারপর একটা ইন্টারভিউ টেস্ট নেওয়া হয়, এবং সেই ইন্টারভিউ টেস্টে যদি আপনি কোয়ালিফাই করে যান, তাহলে ভালো রকম অ্যামাউন্ট কিন্তু আপনি স্কলারশিপ পেতে পারেন। তো এটা কিন্তু রয়েছে JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2022, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞান মেধাবৃত্তি। এবং দেখতে পাচ্ছেন যে এর অ্যাপ্লিকেশন ফর্ম রিসাবমিশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন 31 জুলাই 2022, অর্থাৎ 31 জুলাই 2022 কিন্তু এর লাস্ট ডেট রয়েছে, এবং এক্সামিনেশন হবে কিন্তু 21 আগস্ট 2022। অবশ্যই কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখুন, ডেট অফ এক্সামিনেশন 21 আগস্ট 2022। এবং JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এই এক্সামটিও কিন্তু লাস্ট ডেট দেওয়া রয়েছে 31 জুলাই 2022, এবং ডেট অফ এক্সামিনেশন 21 আগস্ট 2022। তো এই এক্সাম সম্পর্কে কিন্তু আমার ডিটেলস একটা ভিডিও করা রয়েছে, এর আগেই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি সম্পূর্ণ এই এক্সাম সম্পর্কে ডিটেলস তথ্য জেনে নিতে পারেন। তবুও কিন্তু আমি সংক্ষেপে কিছু ডিটেলস আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এবার দেখুন, প্রথমে আমরা চলে আসবো যেটা রয়েছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। তো এখানে কিন্তু কারা অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপ টেস্টের জন্য, না স্টুডেন্টস হু হ্যাভ পাসড 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইন 2022 উইথ মিনিমাম 75% মার্কস অর ইকুইভ্যালেন্ট CGPA অ্যান্ড কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 11 ইন সায়েন্স স্ট্রিম উইথ অ্যাট লিস্ট 3 সাবজেক্ট ফ্রম কম্পিউটার সায়েন্স ইন অ্যানি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই। যদি কোনো স্টুডেন্ট রিসেন্টলি ক্লাস 10 পাশ করে থাকে এবং 11 যদি পড়াশোনা করে থাকে, তাহলে তারা কিন্তু এই জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে 30 নম্বরের কোশ্চেন থাকবে, লাইফ সায়েন্সে 30 নম্বরের কোশ্চেন থাকবে, এবং ম্যাথামেটিক্সে কিন্তু 30 নম্বরের প্রশ্ন থাকবে, ফুল মার্কস 90, এবং 2 আওয়ার্স বা 2 ঘন্টা কিন্তু সময় রয়েছে। সিলেবাস রয়েছে 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের যে সিলেবাস সেই সিলেবাস রয়েছে, এবং এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিটস কীরকম রয়েছে এই স্কলারশিপে, কিন্তু আপনি 1250 টাকা করে পার মান্থ পেয়ে যাবেন 2 বছরের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে 1250 টাকা পার মান্থ আপনি কিন্তু পাবেন এই স্কলারশিপ এক্সামে কোয়ালিফাই করলে 2 ইয়ার্সের জন্য। এখন আমরা চলে আসবো সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অর সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। তো এখানে কিন্তু স্টুডেন্টস হু হ্যাভ পাসড অর অ্যাপ্রুভড ইন 10+2 বোর্ড এক্সামিনেশন ইন ইয়ার 2022 অ্যান্ড স্টার্টিং ইন্সপায়ারিং টু স্টাডি সায়েন্স সাবজেক্ট, যে সমস্ত স্টুডেন্টসরা ক্লাস 12 পাস করে গেছে, কোনো অনার্স নিয়ে ভর্তি হয়েছে বা হয়তো মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, তারা কিন্তু অবশ্যই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি কোর্সের জন্য পড়াশোনা করছে ক্লাস 12 পাস করে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপ এক্সামের জন্য, যেটা কিন্তু সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট। অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ টেস্ট এক্সামে আপনাকে অ্যাপ্লাই করবার জন্য ক্লাস 10 যদি আপনি কোয়ালিফাই করে থাকেন এবং 11 যদি আপনি পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য কিন্তু আপনি 10+2 যদি বা 12 যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন এবং কোনো কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা কলেজে যদি আপনি ভর্তি হয়ে থাকেন অনার্স কোর্সে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন। এবং দেখতে পাচ্ছেন যে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টেও কিন্তু এখানে কিন্তু মার্কস কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এবং 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন কোশ্চেন করা হবে, এবং যদি আপনি কোয়ালিফাইড করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি 4000 টাকা পার মান্থ কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল বুক গ্র্যান্ট RS 5000 4 টু 5 ইয়ার্স কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্কলারশিপ অ্যামাউন্ট। তো স্কলারশিপের আপনি এক্সাম দেবেন, এক্সামে কোয়ালিফাই করে তারপর কিন্তু আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ যদি আপনি কোয়ালিফাই করে যান তারপর কিন্তু আপনি স্কলারশিপ অ্যামাউন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কি হিউজ পরিমাণে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে এই স্কলারশিপে। তো অবশ্যই কিন্তু আমরা JBNSTS.SC.IN অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। এখানে কিন্তু আপনি যেই স্কলারশিপ টেস্টের জন্য এলিজিবল তার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করলে যখন আপনি 31 জুলাই কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে, তো অবশ্যই অ্যাপ্লিকেশন কমপ্লিট করবার পর কিন্তু 21 আগস্ট এক্সাম রয়েছে। তো সেজন্য কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এই নিয়ে অনেক ভিডিও তৈরি করেছিলাম, অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লেলিস্টের মধ্যে, সেখান থেকে দেখতে পারেন। এবং এই
স্কলারশিপ এক্সাম সম্পর্কে কিন্তু ডিটেলস ভিডিও করা রয়েছে, আমি কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমার প্রিভিয়াসলি করা রয়েছে। তবুও যদি আপনার কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানিয়ে দেবেন, আমি পরবর্তীকালে অবশ্যই নতুন ভিডিও তৈরি করে সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রয়োজন করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য।